পাট শাকের আমি ঝোল করছি, তার জন্য এখানে এক বান্ডিল পাট শাক আমি নিয়ে নিয়েছি। তাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, তারপর আমি কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আলু, এখানে আমি আলু নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজে, তাকে এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ নিয়েছি, ছটা কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা একটা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। আর নিচে আমি পাঁচ কোয়া রসুন, একে একটু থেতো করে নেবো, আমি ছোটো ছোটো পিস করে কাটবো না। আর কুচো চিংড়ি আমি ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেবো। নুন হলুদ দিয়ে ভালো করে আমি আলুটাকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি রসুন। রসুনটাকে আমি একটুখানি থেতো করে নিয়েছি, লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিচ্ছি ছোটো চামচের এক চামচ কালো জিরে। এখানে আমি ছোটো চামচের এক চামচ বলতে এরকম একটা ছোটো চামচের আমি এক চামচ নিয়েছি। এর মধ্যে দিচ্ছি আমি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন আমি এর মধ্যে দিচ্ছি কুচো চিংড়ি, যদি একটু বড় চিংড়ি হয় তাহলে একটু আগে ভেজে তুলে নেবেন। দিয়ে আমি ভাজবো। এখানে 150 গ্রাম মাছ আছে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলো, এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাট শাক, এর মধ্যে সব পাট শাকগুলো আমি দিয়ে দিলাম। পাট শাক দিয়ে ভালো করে আমি নেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন, দিয়ে ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা এটা প্রেশার কুকারেও দিতে পারেন। আর এটা ঢেকেও আপনি ভেজে নিতে পারেন। আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তখন এটা আমি একটুখানি নুন টেস্ট করে অল্প চিনি দিয়ে নামিয়ে নেবো। এখন আমি এটা ঢেকে দেবো, বা এটা আমি প্রেশার কুকারে দিতে পারি। আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, নুনটা অবশ্যই একবার টেস্ট করে নেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ছোটো চামচের এক চামচ চিনি, আর একটু দিলাম। দিয়ে আমি মিশিয়ে একটা সিটি দেবো, ঢাকনা দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পাট শাকের ঝোল। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, কেমন লাগছে কমেন্টস করে জানাবেন, আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এবং আমার অনেকক্ষণ ধরে ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব যারা করছেন তাদেরও অনেক ধন্যবাদ। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন পুরনো রেসিপি নিয়ে কুমকুম মিশন ইউটিউব চ্যানেলে। আজকের মতন বিদায়।